ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন চারজন। শুক্রবার সকালে ত্রিপাড়ি যাত্রীবাহী অটোর সংঘর্ষে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। জানা যায়, শুক্রবার সকালে বিশালগড় থানার অন্তর্গত ঢাকার বাড়ি এলাকায় ত্রিপাড়ু যাত্রীবাহী অটোর সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষের ফলে অটো গাড়িটি রাস্তার পাশে পড়ে গিয়ে চালক সহ যাত্রীরা গুরুতর ভাবে আহত হয়। স্থানীয় এলাকাবাসী এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহতরা হলেন শুভেন্দু দেব, মলিন দেব, স্বপন আচার্য এবং রাজকুমার দেবনাথ। আহতদের মধ্যে স্বপন আচার্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়। স্থানীয় এলাকাবাসীদের ধারণা, অসতর্কতার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত অটো এবং ট্রিপার গাড়ি বাজেয়াপ্ত করেছে। একটা টিপার গাড়ি চারজন লোককে ধাক্কা দিয়েছে। তাদের নাম হলো শিবন্ত দেব, মলিন দেব, স্বপন আচার্যি, রাজকুমার দেবনাথ। তাদের মধ্যে একজন সিএস স্বপন আচার্যি, তাকে হাঁপানিয়া হসপিটাল পাঠানো হয়েছে। আপনি কোথায় আসলেন? সুনামগঞ্জেতে কোথায় আসছেন? আচ্ছা, আর ওই টিপারটা? সুনামগঞ্জের দিকে যাইতেছে নাকি? হ্যাঁ, কি করছে? আমি আপনার গাড়িতে কজন আসতো? কজন আসলো গাড়িতে? কজন আহত হয়েছে? এখানে চারজন আনছে দেখলাম। এমনি আছে, টোটাল কজন আহত হয়েছে আপনার গাড়িতে? চারজন। রিপোর্ট আর ই নিউজ।